সম্ভাবনার সম্ভাবনা চলক ও তার বিভাজনের দ্বিতীয় পর্ব। তো এখন আমরা দেখব সম্ভাবনা চলকের মানে প্রশ্ন নম্বর 2A অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হবে। দেখো এখানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 5 থেকে 9 পর্যন্ত যে প্রমাণগুলো করতে বলেছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগেই বলেছি। তো এই প্রমাণগুলো সবকটাই তোমার বইয়ের মধ্যেই করা আছে, এগুলোটা করে নেবে। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো খুব প্রয়োজনীয় কিছু নয়, তবু যদি একটু দেখে রাখো তো নিশ্চয়ই ভালো, তবে খুব বেশি প্রয়োজন এগুলো পড়বে না। তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী, তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর 3-এর থেকে অঙ্কগুলো আমি শুরু করছি। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, বলেছে নিম্নে প্রদত্ত বিভাজনগুলির মধ্যে x সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশ করে কোনটা। তো সম্ভাবনা বিভাজন বলেছি x আর px এই দুটো মান নিয়ে যে তালিকা তৈরি হয় এই তালিকাটাকেই বলা হয় সম্ভাবনা বিভাজন তালিকা। তো এখানে 3টে সম্ভাবনা বিভাজন তালিকা দেওয়া রয়েছে, একটা a, একটা b, একটা c, বলেছে কোনটা সম্ভাবনা বিভাজন। তো আমরা একটা একটা করে পরীক্ষা করব। আমরা জানি সম্ভাবনা বিভাজন x এর মান নেগেটিভ পজিটিভ জিরো সবকিছু হতে পারে, কিন্তু f x এর মান আমরা জানি সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, মানে নেগেটিভ হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি b তে কিন্তু একটা f x এর নেগেটিভ রয়েছে, তার মানে b টা সম্ভাবনা বিভাজন হবে না, তাহলে b বাদ চলে গেল। এখন থাকলো a আর c। এবার কি করব আমরা, f x সামিশন অফ f x বার করব। সামিশন অফ f x যদি 1 হয় তবেই সেটা সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করবে। এখন a এর সামিশন অফ p x টা বার করতে হবে এবং c এর ও সামিশন অফ f x টা বার করতে হবে। দুটোর মধ্যে যেটার সমষ্টি মান 1 আসবে সেটাই হবে সম্ভাবনা বিভাজন তালিকা। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখো 4 নম্বর, তো 4-এর 1-এরটা কি বলছে। 4-এর 1, 3টে ছক শূন্য মুদ্রার সমসম্ভব পরীক্ষায় x দ্বারা হেড সংখ্যা প্রকাশিত হয়, সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তাহলে এখানে সমসম্ভব চলক হচ্ছে x, সমসম্ভব চলক x, এখানে x সমান হচ্ছে দেখো এখানে 3টে ঝোঁক শূন্য মুদ্রা উৎক্ষেপণ করা হয়েছে। তাহলে 3টে যদি হয় তাহলে x এর মান কি হতে পারে, 3টে হেড হতে পারে, 2টো হেড হতে পারে, 1টা হেড হতে পারে, হেড নাও থাকতে পারে, তাহলে x এর মান হবে 0 1 2 3। এখন আমাদের বলেছে সম্ভাবনা বিভাজক তালিকা তৈরি করতে, তাহলে আমরা তালিকাটা তৈরি করে নেব। এটা x, এটা px বা fx লেখা হয়, x এর ঘরে আমরা মান পেয়েছি 0 1 2 3, ঠিক আছে। এই 4টে px মানে সম্ভাবনা গুলো বের করতে হবে। এখন 0 মানে হচ্ছে হেড না পড়ার সম্ভাবনা, তাহলে এখানে আমাদের 3টে কয়েনকে টস করা হয়েছে, তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, তাই না? তো এই 8টার মধ্যে কোনো হেড থাকছে না, কটা জায়গায় হবে এটা, কোনো হেড থাকবে না, এরকম একটাই জায়গা হবে যেটাতে 3টি টি পড়েছে, তাই না? 3টে টেল এক জায়গাতেই থাকে, তাহলে এটা হবে 1/8 হলো একটা হেড। তাহলে একটা হেড যদি হয় তাহলে আমাদের দুটো টেল অবশ্যই হবে, তাহলে একটা হেড দুটো টেলকে কত প্রকারে সাজানো যায়, বিন্যাস মনে আছে তো? বিন্যাস তো, এটার বিন্যাস করতে গেলে আমরা কি পাই, 3টে আছে মোট 3 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে দুটো টি আছে মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে কত পেলাম 3, তাহলে এটা হবে 3/8। দুটো হেড, তাহলে দুটো হেড একটা টেল কত প্রকারে বিন্যাস করা যাবে, একই হবে, কারণ এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই দুটো এইচের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাতেও আমরা পাচ্ছি 3/8, 3টে হেড এক জায়গাতেই থাকবে, তাহলে এটা হবে 1/8। তো এইটাই হচ্ছে সম্ভাবনা বিভাজন তালিকা, তাহলে এইটাকেই বলা হয় সম্ভাবনা বিভাজন তালিকা।
মানে হেডের সংখ্যা আর তাদের সম্ভাবনা লিখতে হবে। হলো, এখানে আরো একটা প্রশ্ন আছে, সম্ভাবনা বিভাজন নির্ণয় করো, এক্স চলকের মধ্যক ও ভেদমান নির্ণয় করো। মধ্যক মানে হচ্ছে এক্স বার, তাহলে এক্স বার বা মধ্যক আমাদের বের করতে হবে। মধ্যক মানে হচ্ছে এক্স বার, আমরা বা ইএক্স দিয়ে লেখা হয়, ইএক্স। তো ইএক্স মানে আমরা জানি সামেশন অফ পিএক্স, সামেশন অফ পিএক্স, তার মানে হচ্ছে এগুলো যোগফল, 0 ইনটু 1 বাই 8 প্লাস 1 ইনটু 3 বাই 8 প্লাস 2 ইনটু 3 বাই 8 প্লাস 3 ইনটু 1 বাই 8। তারপরে এটা তো 0, এটা 3 বাই 8, এটা 6 বাই 8, আর এটা 3 বাই 8, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 বাই 8 মানে 2, 3, তাহলে 1.5। এটা হলো মধ্যক বা এক্স বার বা ইএক্স। হলো, আর কি প্রশ্ন আছে? ভেদমান নির্ণয় করো। তো ভেদমান হচ্ছে, তাহলে ভেদমানটা আমরা বের করছি, ভেদমান বার করতে গেলে মধ্যকটা দরকার। তাহলে ভেদমান, ভেদমান বার করতে গেলে আমাদের কি দরকার? ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে ভেদমান। তার মানে ই এক্স স্কোয়ার চাই। তো ই এক্স মানে আমরা জানি, ই এক্স মানে হচ্ছে, আরেকবার বলছি, ই এক্স মানে হচ্ছে সামেশন অফ এক্স পি, আর ই এক্স স্কোয়ার, ই এক্স স্কোয়ার মানে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ইনটু পি, সামেশন অফ এক্স স্কোয়ার ইনটু পি। তাহলে ই এক্স স্কোয়ার আমাদের দরকার, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার ইনটু পি, তাহলে এক্স স্কোয়ার মানে 0, তাহলে 0 স্কোয়ার ইনটু 1 বাই 8 প্লাস 1 স্কোয়ার ইনটু 3 বাই 8 প্লাস 2 স্কোয়ার ইনটু 3 বাই 8 প্লাস 3 স্কোয়ার ইনটু 1 বাই 8, এটা হলো ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স, ই এক্স মানে হচ্ছে মধ্যক, এটা ই এক্স, তাহলে ই এক্স এর হোল স্কোয়ার মানে 1.5 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা পাচ্ছি, এটা তো 0, এটা 3 বাই 8, এটা 12 বাই 8, আর এটা হচ্ছে 9 বাই 8 মাইনাস 2.25। তাহলে এখানে আমরা পাচ্ছি 12, 15, 9, 24, তাহলে 3 মাইনাস 2.25, তার মানে হচ্ছে 0.75, এটা হচ্ছে ভেদমান। বুঝেছো নিশ্চয়ই? এবার চারের দু নম্বরটা ঠিক তিনে, চারের এক নম্বরের মতো করেই হবে। চারের এক নম্বরে তিনটে মুদ্রা ছিল, এখানে চারটে মুদ্রা আছে, তার মানে 2^4 মানে 16টা নমুনা বিন্দু পাওয়া যাবে, এবং তিনের মতো করেই, চারের এক নম্বরের মতো করেই অঙ্কটা করতে হবে, এটা পারবে নিশ্চয়ই। এখন দেখো পাঁচের অঙ্কটা, দুটো যোগশূন্য পাশা একসঙ্গে গড়িয়ে দেওয়া হলো, অঙ্ক দুটোর সমষ্টিকে এক্স দ্বারা প্রকাশ করো, তাহলে সে এখানে সমসম্ভব চলক, সমসম্ভব চলক এক্স এর মান কি কি হবে? প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে সমসম্ভব চলক, তাহলে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি কি কি হতে পারে? যদি দুটোই এক পড়ে তাহলে সব থেকে লঘিষ্ঠটা হবে 1+1 মানে 2, আর যদি দুটোই 6 পড়ে তাহলে সবচেয়ে বড়টা হবে 6+6 মানে 12, তার মানে 2 থেকে 12 পর্যন্ত সবই হবে, 2, 3, 4, 5, হ্যাঁ 12 পর্যন্ত সবগুলোই হবে সমসম্ভব চলকের মান। তাহলে সমসম্ভব বিভাজন তালিকাটা হবে এক্স, 12 পর্যন্ত আছে না, এক্স পিএক্স, এক্স এর মান হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 পর্যন্ত হবে। ঠিক আছে, এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে, মোট নমুনা বিন্দু
6 স্কয়ার মানে হচ্ছে 36 36 টা নমুনা বিন্দু পাচ্ছি দুটো বাইরকে একসঙ্গে চালানো হচ্ছে তাহলে সমষ্টি 2 মানে 1 তাহলে দুটুই 1 পড়া দুটুই 1 একবারই থাকবে তাহলে প্রথমটা হবে 1/36 এবার সমষ্টি 3 এটা কিন্তু আমাদের একটু হিসাব করে দেখতে হবে সমষ্টি 3 কি কি ভাবে হতে পারে 1 প্লাস 2 হতে পারে 2 প্লাস 1 হতে পারে আর তো কিছু হতে পারে না তাহলে দুই রকম ভাবে হচ্ছে তাহলে এটা হবে 2/36 সমষ্টি 4 তো সমষ্টি 4 কি কি হতে পারে 1 প্লাস 3 হতে পারে এর উল্টোটা মানে 3 প্লাস 1 হতে পারে 2 প্লাস 2 হতে পারে একটাই আর আর তো কিছু হবে না তাহলে তিন রকম হচ্ছে তাহলে এটা হবে 3/36 5 কি কি হতে পারে তাহলে এইভাবে আমাদের চেক করে নিতে হবে 5 1 প্লাস 4 হতে পারে 1 প্লাস 4 হলে এর উল্টোটাও হবে তাহলে 4 প্লাস 1 2 প্লাস 3 হতে পারে তাহলে 3 প্লাস 2 হবে 5 ঠিক আছে তাহলে 4 টি হচ্ছে তাহলে এটা 4/36 বুঝতে পারছি 1 2 3 4 এক এক করে বাড়ছে মিডল পর্যন্ত বাড়বে নিশ্চয়ই 1 2 3 4 5 ওই 7 পর্যন্ত বাড়বে হয়তো তারপর আবার কমতে থাকবে তারপরে দেখো এটা 5 হলো এটা 3 হলো এটা 4 হলো যোগফল তো 6 তাহলে 6 সমান কি হবে 1 5 হতে পারে 2 4 হতে পারে 3 3 হতে পারে এটার উল্টো হবে এটার উল্টো হবে এটার উল্টো হবে না তাহলে 1 2 3 4 5 তাহলে এটা 5 পাচ্ছি আমরা 5/36 7 দেখো 7 কি কি হতে পারে 1 6 হতে পারে 2 5 হতে পারে 3 4 হতে পারে এদের উল্টোগুলো হতে পারে তাহলে 3 3 6 তাহলে 6টা হচ্ছে তাহলে 6/36 8 কি কি ভাবে হতে পারে 8 হতে পারে দেখো 1 দিয়ে হবে না নিশ্চয় তাহলে 2 6 হতে পারে 3 5 হতে পারে আর এদের উল্টোগুলো হবে এই দুটোর উল্টো হবে আর 4 4 মানে দুটো দুটো 4টে 5টা হচ্ছে কমে গেলাম এবার ঠিক আছে তাহলে 9টা দেখো 9টা কি কি হবে 3 6 হতে পারে 4 5 হতে পারে আর এদের উল্টোগুলো হবে তাহলে 4 তার মানে এরপর কমতে লেগে গেল তার মানে এবার কমে কমে গিয়ে 4 3 2 1 বাস এই হচ্ছে সম্ভাবনা বিভাজন তালিকা নিশ্চয়ই যোগ করলে এগুলো সব যোগ করলে নিশ্চয়ই 36/36 মানে 1 হবে ঠিক আছে এবার দেখো প্রশ্নটা দেখো পাঁচে সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন নির্ণয় করো আর কোনো প্রশ্ন নেই তাহলে এটাই আমাদের উত্তর ঠিক আছে এটাই সম্ভাবনা বিভাজন তালিকা ঠিক আছে তারপরে দেখো 6টা তো 6টা কি বলেছে দেখো পর অঙ্কটা সব সময় বলেছি অঙ্কটা ভিডিও দেখার আগে বইটা খুলবে প্রশ্নমালা বের করবে অঙ্কটা পড়বে অঙ্কটা পড়ার পর ভিডিওটা দেখবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে বুঝতে পারবে কারণ অঙ্কটা আমি লিখে দিতে পারছি না অঙ্কটা লিখিয়ে না দেওয়ার জন্য তোমরা কিন্তু বইটা আগে খুলবে তারপরে ভিডিওটা দেখবে নাহলে অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে তাহলে দেখো 6টা আগে পড়ে নাও একটা যোগ শূন্য মুদ্রা উৎক্ষেপণের সমসম্ভব পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে সেটাকে বলা হচ্ছে সমসম্ভব চলক মানে এক্স টেলের সংখ্যা তাহলে এখানে সমসম্ভব চলক এক্স তাহলে এক্স এর মান কি কি হতে পারে তো হেড পড়ার পূর্বে একবার টেল না টেল পড়তে পারে প্রথমেই হেড পড়তে পারে দুটো একবার টেল পড়ার পর হেড পড়তে পারে দুটো টেল পড়ার পর হেড পড়তে পারে তো না তাহলে হেড পড়ার পূর্বে এক জিরো টেল পড়তে পারে একটা টেল পড়তে পারে দুটো টেল পড়তে পারে তিন তার মানে এটা অসীম সংখ্যক ভ্যারিয়েবল পাওয়া যাবে তাই তো সমসম্ভব চলকের মান হবে অসীম সম্ভাবনা বিভাজন বের করতে বলেছে তাহলে আমরা সম্ভাবনা বিভাজন তালিকাটা বের করে নেব x যখন 0 তারপরে 1 হবে তারপরে 2 হবে তারপরে 3 হবে এরকম অসীম সংখ্যক সমসম্ভব চলকের মান অসীম হবে তো এখন আমরা দেখব নমুনা বিন্দুটা কেমন হবে তো এর স্যাম্পল পেজটা হবে প্রথমেই যদি হেড পড়ে মানে টেল পড়লো না প্রথমেই হেড পড়লো
অথবা একটা টেল পড়ার পর হিপ করলো, অথবা একটা টেল দুটো টেল তারপরে হিপ করলো, অথবা একটা টেল দুটো টেল তিনটে টেল তারপরে হিপ করলো, এইভাবে যে কোনো সংখ্যক হতে পারে। তো প্রথমেই যদি আমাদের হেড পড়ে, তো প্রথমেই হেড মানে অ্যাকচুয়ালি হেড, তাহলে একবারই চাললো তাতেই হেড পড়লো, তাহলে এটার সম্ভাবনা কত হবে? একটা কয়েনকে টস করলো হেড পড়লো, এটার সম্ভাবনা নিশ্চয়ই একের দুই হবে, তাহলে প্রথমটাতে আমরা পাচ্ছি এক বাই দুই। দ্বিতীয়টাতে মানে একটা দ্বিতীয়বারে হেড পড়েছে, মানে প্রথমবার টেল পড়েছে, একবার টেল পড়েছে, একবার টেল পড়ার পর হেড পড়েছে, তাহলে টেল পড়ার প্রথমে টেল পড়েছে, তাহলে টেলের সম্ভাবনা কত? হাফ। হেডের সম্ভাবনা কত? আবার হাফ। তাহলে দ্বিতীয়বারে হেড যখন পড়ছে তখন হাফ ইন্টু হাফ মানে হচ্ছে এক এক দুয়ে স্কোয়ার। দুবার টেল পড়ছে তাহলে এটার জন্য হাফ, এটার জন্য হাফ, এইচ এর জন্য হাফ, তাহলে তিনটে হাফে স্কোয়ার, তাহলে হাফ পে কিউব হচ্ছে, হাফে কিউব হচ্ছে। তিনটে টেল, তিনটে টেল তারপরে হেড, তিনটে টেল একটা হেড, তার মানে হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ মানে হাফ টু দি পাওয়ার ফোর। তো এইভাবে আমরা যে সিরিজটা পাচ্ছি সেই সিরিজটা কিভাবে যাচ্ছে? যতগুলো টেল রয়েছে হাফের পাওয়ার রয়েছে তার থেকে এক বেশি, একটা টেল থাকলে দুটো হাফ, দুটো টেল থাকলে কারণ একটা হেডের জন্য বাড়ছে তাহলে তিনটে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো যে এটা যদি n হয় তাহলে মানে n সংখ্যক যদি টেল থাকে তাহলে হাফ টু দি পাওয়ার n প্লাস 1, এটা দিয়ে আমাদের বিভাজন তালিকাটা শেষ হবে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর, বিভাজন তালিকা। তারপরে দেখো সাতেরটা, আগে বইটা পড়ে নেবে। দেখো সাতেরটা কি বলেছে, একটি বাক্সে পাঁচটা ঘড়ি আছে যার মধ্যে দুটো ঘড়ি খারাপ আছে, বাক্স থেকে যথেচ্ছভাবে দুটো ঘড়ি তোলা হলো, এক সমসম্ভব চলক দ্বারা খারাপ ঘড়ির সংখ্যা সূচিত হয়। তাহলে খারাপ ঘড়ির সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সমসম্ভব চলকটা এখানে হচ্ছে খারাপ ঘড়ির সংখ্যা, তাহলে খারাপ ঘড়ির সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান কি কি হতে পারে? যেহেতু দুটো তুলেছি তাহলে দুটোই খারাপ হতে পারে, বা দুটোর মধ্যে দুটোই ভালোও হতে পারে, তাহলে দুটো ভালো হওয়া মানে খারাপ শূন্য, একটা খারাপ হতে পারে অথবা দুটো খারাপ হতে পারে। তাহলে এক্স এর মান কি কি হতে পারে? জিরো মানে কোনো খারাপ নেই, ওয়ান মানে একটা খারাপ, অথবা দুটোই খারাপ, তাহলে এক্স এর মান হবে জিরো ওয়ান আর টু। ঠিক আছে, এখন আমরা বিভাজন তালিকাটা তৈরি করে দেব। এক্স পি এক্স, এক্স এর মান আমরা পেয়ে গেছি জিরো ওয়ান আর টু। এখন জিরো মানে হচ্ছে দুটো ভরি তোলা হয়েছে, তাহলে এখানে মোট নমুনা বিন্দু আমরা কত পাবো, কত পাবো? তাহলে মোট নমুনা বিন্দুটা পাবো, দেখো দুটো তোলা হয়েছে, কটা ভরি আছে দেখো পাঁচটা আছে, পাঁচটার মধ্যে থেকে দুটো তোলা হয়েছে, তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 5C2। মনে পড়ছে, মোট নমুনা বিন্দু হচ্ছে 5C2 মানে হচ্ছে 10। ঠিক আছে, এখন এক্স এর মান জিরো মানে দুটোই ভালো ঘড়ি উঠেছে, তাহলে এখানে এবার দেখতে হবে আমাদের ভালো ঘড়ি কটা আছে, পাঁচটা ঘড়ি আছে দুটো খারাপ, তাহলে নিশ্চয়ই তিনটে ভালো, তাহলে ভালো যদি দুটোই ভালো ওঠে তাহলে তিনটের মধ্যে দুটো নিয়েছে, তাহলে তিনটের মধ্যে দুটো মানে 3C2, 3C2 বাই 5C2 হবে এটা। তো 3C2 এর মান আমরা যদি একটু দেখে নিই, 3C2 মানে হচ্ছে 3, তাহলে 3/10 হচ্ছে 0। এখন একটা খারাপ, তাহলে একটা খারাপ হলে একটা ভালো হবে, তাহলে ভালোর মধ্যে একটা ইনটু খারাপ আছে দুটো তার মধ্যে একটা বাই 5C2, এটার মান কত হবে? 3×2/10 তার মানে 3/5। ঠিক আছে, দুটো কি? x এর মান 2 মানে হচ্ছে দুটোই খারাপ, তাহলে খারাপ আছে এখানে কটা? দুটো আছে, তাহলে দুটোর মধ্যে থেকে দুটো তুলেছে, তারপরে 2C2/5C2, তাই না? তাহলে এইভাবে আমরা দেখে নেব সম্ভাবনা গুলো, দিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে 2C2 মানে হচ্ছে 1, 5C2 মানে হচ্ছে 1/10। সবসময় বলেছি আমাদের ক্যালকুলেশন ঠিক হলো কিনা সেটা কিভাবে বোঝা যাবে, এই গোটা যোগ করে যদি 1 হয় তাহলে জানবো ঠিক আছে। দেখো এটা 3 এর 10, এটা 6 এর 10, তাহলে 3 আর 6 9, আর 1 এর 10, তারপরে ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সম্ভাবনা বিভাজন তালিকা।
ওখানে আরো একটা প্রশ্ন আছে, সবসময় যেন পরের প্রশ্নটা এড়িয়ে না যায়, সেই জন্য অঙ্ক করার পর আবার একবার প্রশ্নটা পড়ে নিতে হয়, বা ওর পরে আর কোনো প্রশ্ন আছে কিনা তাহলে সেটাও আমাদের চোখে পড়ে যাবে। তো এখানে দেখো প্রশ্ন আছে আর একটা, এক্স এর মধ্যক নির্ণয় করো। তাহলে এখানে মধ্যক বা গড় মান বা এক্স বার, তাহলে এক্স বার হচ্ছে আমরা জানি 0 × 3/10 প্লাস 1 × 3/5 প্লাস 2 × 1/10, এটা তার মানে 0 + 3/5 প্লাস 1/5 তার মানে হচ্ছে 4/5, তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যকের মান। ঠিক আছে, তারপরে দেখো আটেরটা। তো আটেরটা দেখো, আটের যে এ এর অঙ্কটা রয়েছে ওটা সাতের যেভাবে করলাম সেভাবেই হবে। এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে 20 + 5 মানে 25, ওখান থেকে কটা বাল তোলা হচ্ছে দেখো 4টি, তাহলে মোট নমুনা বিন্দু হবে 25C5। আর এক্স এর মান কত হবে, যেহেতু 4টে বাল তোলা হয়েছে তাহলে এক্স এর মান হবে 0, 1, 2, 3, 4। এখন এক্স এর মান যদি 0 হয় মানে সেখানে কোনো খারাপ বাল্ব নেই, কারণ এখানে বলে দিয়েছে যে এক্স হচ্ছে খারাপ বাল্বের সংখ্যা, তাহলে 0 মানে কোনো খারাপ বাল্ব নেই, মানে 4টে বাল্বই ভালো থেকে নেওয়া হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 যখন, তখন তার সম্ভাবনাটা হবে 20C4/25C4। আর যখন এক্স এর মান 1, তার মানে একটা খারাপ নেওয়া হয়েছে, তাহলে খারাপ আছে এখানে আমাদের 5টা, তাহলে 5টার মধ্যে থেকে একটা মানে 5C1 × 20টার মধ্যে থেকে নেওয়া হয়েছে বাকি 3টে, তাহলে 5C1 × 20C3/25C4, এটা হবে x = 1 এর ভাগ। x এর মান যখন 1, তাহলে x এর মান যখন 2, তখন 5C2 × 20C2/25C4। x এর মান যখন 3, তখন 5C3 × 20C2/25C4। নিশ্চয়ই বুঝে গেছো? ঠিক আছে, আবার দেখো আটের বি একসাথে দুটো অঙ্ক পেয়েছে, একের অঙ্কটা একদম আটের এর মতো করেই করবে, আর আটের বি এর 2 নম্বরটা যেখানে পুনর্স্থাপন হচ্ছে, আটের বি এর 2 নম্বরটা 5টা ত্রুটিপূর্ণ বস্তু 25টা লট, তাহলে এখানেও আমাদের 20টা ভালো আছে, তাহলে ভালো বস্তু আছে 20টা, আর খারাপ আছে মানে ত্রুটিপূর্ণ আছে 5টা। ঠিক আছে, তো এখান থেকে পুনঃস্থাপন পদ্ধতিতে ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা x, তাহলে x এর মান হবে এখানেও 1, 2, 3, 4 হবে, 1, 2, 3, ও সরি 0, 0, 1, 2, 3, 4 হবে। ঠিক আছে, তাহলে x আর px, x এর মান আমরা পেয়েছি 0, 1, 2, 3, 4। ঠিক আছে, তো এখানে যেহেতু পুনঃস্থাপন পদ্ধতি হচ্ছে, তাহলে প্রথম x এর মান 0 মানে সবটাই গেল, তাহলে আমরা যেহেতু পুনঃস্থাপন হচ্ছে মানে একটা একটা করে তুলছি, তো একটা করে তুলছি আবার রেখে দিচ্ছি, তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা মানে পুরো স্বাধীন, তাহলে প্রথমটা খোলার সম্ভাবনা কত হবে, নিশ্চয়ই 0 হবে, তখন প্রথমটা ভালোটা থেকে নিতে হবে, তাহলে প্রথমটা হচ্ছে 20টার মধ্যে থেকে একটা। আচ্ছা, এটা তো পুনঃস্থাপন পদ্ধতি হচ্ছে, তাহলে আমরা দ্বিপদ বিভাজনকে এখানে কাজে লাগাতে পারবো। তো দ্বিপদ বিভাজনকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে এখানে n ইকুয়াল টু পাচ্ছি আমরা 4, p ইকুয়াল টু পাচ্ছি, p হচ্ছে খারাপ বাল্বের সংখ্যা মানে সাফল্যের সম্ভাবনা, তাহলে এখানে খারাপ বাল্ব আছে 5টা, তাহলে সাফল্যের সম্ভাবনা হবে 5/25 মানে হচ্ছে 5/25 মানে হচ্ছে 1/5, তাহলে q ইকুয়াল টু হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে x এর মানগুলো এগুলো আমাদের বের করতে হবে, তাহলে p x ইকুয়াল টু 0 তার মানে হচ্ছে 4C0 p টু দি পাওয়ার মানে 1/5 হোল টু দি পাওয়ার 0 ইন্টু 4/5 হোল টু দি পাওয়ার 0 মাইনাস মানে 4।
তো এখান থেকে p x equal to 1 p x equal to 2 নিশ্চয় বুঝে গেছো এটা শেষ করতে পারবে ঠিক আছে তাহলে এটা শেষ করবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই রইলো পরের অংশটা আমরা পরের দিন করব ঠিক আছে।